তো এনডিসি অ্যাডমিশন কোয়েশনস বিজ্ঞান বিভাগের কোয়েশন সলভ এই এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ার অর্থাৎ টোয়েন্টি এইটিন এবং টোয়েন্টি নাইনটিন এই দুই বছর কেমিস্ট্রি থেকে কী কী কোয়েশ্চেন এসেছিলো তা আমরা দেখব কয়েকটা কোয়েশান ইনফ্যাক্ট তো যারা এখনও আমাদের প্রথম ভিডিও দেখো অর্থাৎ ফিজিক্সে তারা দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো আমরা শুরু করি হচ্ছে কেমিস্ট্রির আমাদের যদি আমি আসি যে আমাদের প্রথমে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কয়েকটা প্রথম প্রশ্নটা টোয়েন্টি এইটিন থেকে নেওয়া জিঙ্ক প্লাস কপার টু প্লাস এটা থেকে আমার উৎপন্ন হচ্ছে জিঙ্ক টু প্লাস এবং কপার এখানে প্রশ্ন করছি বিচারক কোনটা তো প্রশ্নটা আসলে আমাদের দেখতে হবে যদি সলভ করতে চাই তাহলে দেখতে হবে আমাদের আসলে জারক বিচারক জারণ বিচারণ এগুলোর ধারণা কি আমাদের জানা আছে কি না তো সেক্ষেত্রে আমি যদি বলি আসলে দেখো যে বিচারক ছিল কে আসলে বিচারককে নিজে কিন্তু জারণ ঘটত অর্থাৎ বিচারক কিন্তু অন্যকে বিচারিত করতো তাই না আমরা এই কথাগুলো কিন্তু খুব ভালো মতো বুঝবো সো মেনলি আমি যেভাবে মনে রাখতাম মনে রাখি এবং তোমাদের যেটা বলবো সেটা হলো যে বিচারক বলে তোমরা বুঝবা যে যার হচ্ছে জারণ হয়েছে বা যার হচ্ছে কি জারণ হচ্ছে এই প্রসেসের প্রসেসের ক্ষেত্রে তাকে আমরা আসলে বলবো বিচারক তাই না আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের আসলে চারটা অপশন দেওয়া রয়েছে ইনফ্যাক্ট চারটাই আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা তো কোনটা হবে আমার আমার মনে দেখো তোমরা যদি খেয়াল করে দেখো এটা কিন্তু হবে আমার জিঙ্ক জিঙ্ক কেন কারণ আমি যদি লিখি দেখো জিঙ্কের এই এই যে বিক্রিয়া এই বিক্রিয়া কিন্তু জিঙ্ক ছিল এবং জিঙ্ক থেকে কিন্তু পরবর্তীতে সে জিঙ্ক টু প্লাস প্লাস হচ্ছে টু ইলেকট্রন দ্যাট মিনস দুইটা ইলেকট্রন কিন্তু সে ত্যাগ ত্যাগ করেছে তো ইলেকট্রন ত্যাগ করলে আমরা সেটাকে কিন্তু আসলে জারন প্রসেস বলি এবং সেক্ষেত্রে কিন্তু এই জিঙ্কটা কিন্তু হয়ে যাবে আসলে এক্ষেত্রে বিজারক ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আমাদের এক্ষেত্রে ক হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা আসি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত এটা আসলে বুঝার তেমন কিছু নেই মোটামুটি তোমরা আশা করি এটা খুবই ইজি কোয়েশ্চেন এটা আমরা পারবা এটা হচ্ছে কোনটা অবশ্যই ক নাম্বার রাইট আচ্ছা অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম ফসফেট পরের আসি এক ধাতুর পর অপরাধ প্রলেপনকে আমরা কি নামে ডাকি এটা আমাদের টোয়েন্টি টোয়েন্টি কোয়েশ্চেন এটা কিন্তু আসলে আমাদের কোনটা হবে এটা কিন্তু হবে আমাদের গ্যালভানাইজিং রাইট এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন বা মুখস্থ প্রশ্ন যেটাই বলো বুঝার তেমন কিছু এখানে আসলে নাই আমরা চলে যাই লাস্ট প্রশ্নে লাস্ট প্রশ্ন ইনফ্যাক্ট এই পেজে লাস্ট প্রশ্ন আমরা প্রশ্ন দেখব যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার চার্টের কোন বর্ণের জন্য পিএইচ জিরো থেকে থ্রি তো এটা আসলে আমাদের এটাও আমাদের একটা মুখস্থ প্রশ্ন সেখানে আমাদের অ্যান্সার কোনটা হবে আসলে লাল ঠিক আছে তুমি যদি পরে থাকো অবশ্যই তোমাদের পারা উচিত সেটা হচ্ছে আমাদের লাল তো আমাদের দেখলাম আমরা এবার আমরা চলে যাই পরের পেজে পরের কয়েকটা কোশ্চেন আমরা দেখি তো এবার দেখি আমরা প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে লেখা রয়েছে এই তোমার দেখো এখানে যে এন টিপিতে লিটার অ্যামোনিয়ার অ্যামোনিয়ার মধ্যে কয়টি এস পরমাণু রয়েছে তো এটা সলভ আমরা কীভাবে করবো এটা অবশ্যই দেখতে পাচ্ছ গানের দিকে একটা প্রশ্ন তো এটা সমাধান করার জন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমরা যদি খেয়াল করে দেখি যে অ্যামোনিয়ার সংকেত আমরা জানি এটা কিন্তু আমাদের আসলে কি এন তাহলে এখন যদি আমি খেয়াল করে দেখি যে এন মানে নর্মাল যেটা নর্মাল টেম্পারেচার প্রেশার সেখানে কিন্তু আমরা আসলে মোল ঠিক আছে আমি যদি মোল গ্যাস চিন্তা করি তাহলে তার ভর কিন্তু আসলে কত হয় টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার হয় আর আমরা জানি মোল পদার্থের মধ্যে অনুকাটা থাকে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি আমরা লিখতে পারি এরকম দেখো যে এখানে দেখিয়ে দেখাই আমরা রাফে দেখাই যে আসলে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এইটুকুর মধ্যে আমার অনুসংখ্যা থাকবে আসলে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কিন্তু আমার লাগবে কত ফাইভ পয়েন্ট সিক্স লিটারে তাহলে ফাইভ পয়েন্ট সিক্স লিটারে কতটুকু হবে আমি এটাকে লিখতে পারি ওই নিয়মে যে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সাথে আমরা গুন দিব হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স আর কি আমরা ডিভাইড করবো হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর দিয়ে তাহলে এটা করলে আমাদের চলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কিন্তু আমাকে তো বলছে কয়টি হাইড্রোজেন পাওয়ার এবং একটা অ্যামোনিয়ার মধ্যে কিন্তু দেখো হাইড্রোজেন কটা থাকে তিনটা তাহলে যেটা তিন দিয়ে গুণ হবে রাইট তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আসলে হবে এইটা যেটা তার সাথে কিন্তু আমাদের তিন গুণ তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু থ্রি যেটা করলে আমাদের আসবে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েন্টি থ্রি সো আমাদের কোন অপশন মিলে কিন্তু আমাদের নাম্বার খ কিন্তু আমার মিলে ঠিক আছে এই ধরো আচ্ছা এক গ্রাম হিরোকে কয়টি কার্বন কারন বিদ্যমান এটাও একদম সেম টু সেম প্রশ্ন এটা আসলে কোন চাপ্টারের প্রশ্ন তোমরা যদি খেয়াল করো চাপ্টার সিক্স ঠিক আছে আমাদের তোমাদের কেমিস্ট্রি বইয়ের তো এটার আনসার আমরা কীভাবে দিব আমরা যদি খেয়াল করি দেখি যে কার্বন হিরোকে আসলে কার্বনের একটা ফর্ম সো এটা আমরা করি জানো তো বেলি প্রশ্নটা হচ্ছে এক গ্রাম হিরোকে কয়টা কার্বন পরমাণু থাকে তো আমরা যদি খেয়াল করে দেখি কার্বনের আণবিক সংখ্যা আণবিক ভর কিন্তু আমাদের টুয়েলভ তার মানে কিন্তু টুয়েলভ গ্রাম কার্বন নিয়ে হচ্ছে এক পল কার্বন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি দেখো যে বারো গ্রামে আমার কিন্তু আসলে থাকে হচ্ছে এখানে দেখো যে বারো গ্রাম এই যদি আমরা পরমাণুর কথা বলি সেটা কিন্তু আমাদের অ্যাভোগ্রেটের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমার লাগবে কত গ্রামে এক গ্রামে রাইট এটা আমি ভাগ দিব তাই না একে ভাগ দিব তাহলে আমি যদি এইটাকে মানে সিক্স পয়েন্ট জিরো টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রিকে বারো দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমার চলে আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তাহলে আমার আসলে হচ্ছে ঘ এরপরে প্রশ্নে আসি আমরা এখানে বলা হচ্ছে এস টিপিতে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সিও টু গ্যাসের আয়তন কত এটা আমাদের এটা হচ্ছে আপনার সিক্সের প্রশ্ন তাহলে এখানে আমরা কীভাবে আলোচনা করবো এস টিপির ক্ষেত্রে আমরা জানি যে যেটা আমরা এখানেও ইউজ করছিলাম এস টিপি নি টিপি যেটা হচ্ছে কি যে আসলে একমল গ্যাসের আয়তন কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তাই না তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে আয়তন বলছে তা আমরা লিখতে পারি যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু তাহলে কী লিখতে পারি দেখো চুয়াল্লিশ গ্রাম কারণ সিওটের অনেক ভর্ত চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রামের জন্য আয়তন কিন্তু আমার হয় হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কিন্তু আমার লাগবে কত পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশেরটা বললে কিন্তু আমি এখানে লিখবো হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই চুয়াল্লিশ তা এটা করলেই কিন্তু আমার অপশন আসতে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ লিটার দেখতে হচ্ছে খ নাম্বার তো এভাবে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ম্যাথ আসতে পারে আবার আগের পেজে দেখলাম হচ্ছে কি কিছু মুখস্থ প্রশ্ন আসতে পারে তো এগুলোই মোটামুটি কেমিস্ট্রিতে আসে ঠিক আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি এইটিন টোয়েন্টি নাইনটিন এই দুই দুই সালের প্রশ্নে আমরা আলোচনা করলাম তো নেক্সট ভিডিওতে আমরা এইভাবে হচ্ছে পরেরগুলো যেগুলো এখন অর্চনা করা হয়নি সেগুলো করবো অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি সরি বায়োলজি তারপর হচ্ছে ম্যাথ ফিজিক্স হাই ম্যাথ বাংলা ফিজিক্স করা হয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি অলরেডি করা হয়েছে তো ম্যাথ বাকিগুলো করা হবে বাকি যেগুলো বাকি রয়েছে বাংলা ইংলিশ আইসিটি তো থ্যাংকস ফর ওয়াচিং আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো অ্যান্ড বেস্ট অফ লাক